আসসালামু আলাইকুম, দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। চলে আসলাম উই আর ইন রাঙামাটির ডে থ্রি এপিসোড টু নিয়ে, আর আপনারা এখন দেখছেন রিক্যাপ। ফ্লোটিং ব্রিজ দেখতে ভাই আশাটা বোকামি। এনিওয়েজ আসবেন না আসবেন আপনাদের চিন্তা ভাবনা, আমি প্যারাডাইসে আসবো না। লেকশোরটা ম্যানেজ করতে পারছি খুব কষ্টে, দেখা যাক। ভিতরে ঢুকতে পারলে না বলতে পারবো ম্যানেজ হয়েছে। এই তো এই আছে দেখার, এই দেখার জন্য এত কষ্ট। যদিও লেক প্যারাডাইস আর লেকশোর একই রোডে, প্রথমে লেক প্যারাডাইস পড়ে, তার জাস্ট দুই মিনিটের মধ্যেই লেকশোর পড়ে। তারপরেও আমরা লেকশোরে ঢুকার অনুমতি পেয়েছি লাঞ্চের পরে, সে কারণেই সময় নষ্ট না করে আমরা এখন যাচ্ছি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। এখানে অবশ্য সাধারণের প্রবেশ নিষেধ, আমরা অনুমতি নিয়ে এসেছিলাম ঢাকা থেকেই। চলেন ঘুরে ঘুরে দেখি। ও তবে এখানে ভিডিও করাও নিষেধ, তো আমরা আসলে মেন জায়গাটায় খুব একটা ভিডিও করি নাই, অল্প অল্প দেখাবো আপনাদের। চলেন সাথে থাকেন। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সে তাতে আমাদের দেশের অনেক উপকারে আসে। কিন্তু এই বাঁধ তৈরির ফলে এবং এই যে কাপ্তাই লেক নির্মাণ হয়ে যায়, তার ফলে 18,000 মানুষের ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। প্রায় 1,00,000 মানুষকে তাদের আবাসভূমি থেকে সরে যেতে হয়েছিল, যার মধ্যে 70% চাকমা জনপদের মানুষজন ছিল। তাদের জন্য অবশ্য একটু খারাপ লাগে। এনিওয়েজ এগুলো হচ্ছে স্পিল ওয়ে, অনেকগুলো আছে, পরিমাণ অবশ্য আমি বলবো না, আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা এখানে দাঁড়িয়ে সুইস গেট দেখছি, দেখছি স্টোরেজ রিজার্ভারে পানির পরিমাণ কি আছে এবং কিভাবে এটা আসলে যে জল বিদ্যুৎটা উৎপন্ন করছে। ভিতরে একদম ভিতরে যেখানে জল বিদ্যুৎ কেন্দ্র আসলে সেখানে তো ঢোকা যায় না, বাট যতদূর মানে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে এবং এত আগে এত সুন্দর করে কিছু বানিয়েছে, এটা চিন্তা করতেও ভালো লাগে। আর এখন আমরা ফিরছি, যাচ্ছি লেক শোরে। আর এই দেখেন ফেরার পথে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলের সব স্টুডেন্টদের কাশ ফুল দিচ্ছে, দেখে এত ভালো লাগলো, নিজে থেকেই সে এটা করছে। আপনারাও দেখেন আমার সাথে। প্যারাডাইস পার্ক আর লেক শোরের গেট, এই দুটার মাঝে এরকম একটা স্পেস আছে যেখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই হচ্ছে লেক শোরের গেট, এই যে গেটেই দেওয়া আছে লেক শোরে কী কী আছে, ঝুলন্ত ব্রিজ, পিকনিক স্পট, ফটো পয়েন্ট এবং বোটিংয়ের ব্যবস্থা। বাট আমরা কিন্তু শুধুমাত্র ইনফিনিটি পুলে একটু সময় কাটাতে এসেছি, 250 টাকা করে 1 ঘন্টা সুইমিং করা যায় এখানে। 1 ঘন্টা মানে 1 ঘন্টাই কিন্তু। এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম লেক শোরের ভেতরে। গাড়িতে 5 থেকে 7 মিনিট লাগবে সুইমিং পুল পর্যন্ত যেতে, আসলে এখানে গাড়ি খুবই আস্তে চালানোর নির্দেশ দেওয়া আছে।
এই যে আমরা সেই বিখ্যাত লেকশোরে চলে আসছি। আজকে অ্যাকচুয়ালি ওনাদের অনেক বড় একজন অফিসার আসছে, সেই কারণে কাউকে ঢুকতে দিচ্ছিল না। অনেক অনুমতি টনুমতি নিয়ে আসছি, শেষমেশ ঢুকতে পারছি। এনিওয়েজ দেখেন, ডিটেলস তো বলতেছি, আপনারা দেখতে থাকেন। ঝুলন্ত ব্রিজটা পার হয়ে এই হচ্ছে ওদের কোয়ার্টেজ। কোয়ার্টেজে মাত্র রুম আছে 5টা, ভাড়া হচ্ছে 6,500। তবে আমরা যেহেতু বাইরে শুধু সুইমিং করতে এসেছি, সেই জন্য যেন আমাদের কোয়ার্টেজের ছবি তোলাও নিষেধ ছিল। এনিওয়েজ চলেন সুইমিং পুলের ওখানে যাই। জানি না সবার কেমন লাগে, বাট আমাদের কিন্তু মোটেও ভালো লাগেনি। ছোট্ট একটা সুইমিং পুল আর দুনিয়ার সব নিয়ম কানুন। এনিওয়েজ এই দেখেন, এইটা হচ্ছে ওদের মহিলাদের চেঞ্জিং রুম। ঘুটঘুটে অন্ধকার, একটা মাত্র চেঞ্জিং রুম, একটা টয়লেট আছে সাথে, মানে খুবই অস্বস্তিকর একটা পরিবেশ। ওদের জেডিঘাটটা সুইমিং পুলের একদম পাশে, কেউ ইচ্ছা করলেই কাপ্তাই লেকে ঘুরতে পারে বোট ভাড়া করে। আবার রাঙামাটির থেকে সড়ক পথে না এসে কেউ সরাসরি জেডিঘাটেও চলে আসতে পারে। এই যে কাজ দিয়ে ঘেরা ওদের রেস্টুরেন্ট। আমাদের অবশ্য ইচ্ছা ছিল লাঞ্চটা এখানেই করব, কিন্তু সেদিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় আমরা লাঞ্চ এখানে করতে পারি নাই। তবে না করে মনে হয় ভালোই হয়েছে। পরবর্তীতে আমরা জুম রেস্তোরাঁই করেছি, ওটা অনেক ভালো ছিল। চলে যাচ্ছি লেকশোর রিসোর্ট থেকে। অ্যাকচুয়ালি পিকনিক স্পটটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছাও করছে না, অনেক বেলাও হয়ে গিয়েছে, 3:30 বাজে। আমরা লাঞ্চ করব জুম রেস্তোরাঁয়, সো যেতে হবে, লাগবে 1 ঘন্টা। চলেন সাথে থাকেন। এই যে আমরা গাড়ি এখানে পার্কিং করলাম, আমরা এখন আসি হচ্ছে প্যারানোমা জুম রেস্তোরাঁ। চিটাগং এ যাইতেই পরে, যেহেতু আমরা এখন বড়াই ছড়িতে থাকবো, আজকে লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চে যদি দেরি হয়ে গেছে, 4:30 বেজে গেছে, দেখা যাক লাঞ্চ করা যায় কিনা। আচ্ছা, এখানে 250 কি কি মানুষ হচ্ছে, জন প্রতি 30 টাকা, আচ্ছা, পার্কিং 100 আর পার্কিং 100, ঠিক আছে। আচ্ছা, এইটা কি আর্মিদের তত্ত্বাবধানে নাকি পুলিশদের? এটা হচ্ছে বিজিবি বর্ডার গার্ড। বর্ডার গার্ড, আচ্ছা আচ্ছা। এইখানে পেমেন্ট করলাম আর কি, খাবার অর্ডার এইখানে দিয়ে। এইদিকে ফ্রেশ রুম হওয়ার আছে, ফ্রেশ হওয়ার আছে, যদি ফ্রেশ যান তাহলে গেলেন, আর না গেলে উপরে হচ্ছে খাবার ব্যবস্থা। এখন খাবার দিতে 10 থেকে 15 মিনিট লাগবে। আসেন বসি। আলু ভর্তা, ভাত, মুরগি, ডিম, ডাল,
এই কয়টা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেজ হ্যাঁ আমরা হচ্ছে প্যাকেজে নিছি প্যাকেজ হচ্ছে 200 টাকা করে প্যাকেজ ফার্মের মুরগি দিয়ে মাছের প্যাকেজও আছে 250 টাকা ছিল আর কি মুরগি জানা একটা সোনালী মুরগি ছিল মনে হয় ওইটা মনে হয় 200 টাকা না 220 টাকা এরকম সামথিং 250 টাকা আচ্ছা আমরা এখন এই যে কর্ণফুলী নদীর ধারে বসে লাঞ্চ করতেছি জুম রেস্তোরাঁয় ঠিক আছে লাঞ্চ করি পরে কথা হবে ভালো লাগছে দোল খেতে আচ্ছা দিদি দিদি আমি ওইটা খেলবো ওইটা খেলবো খেটে যাবে এটা কি হচ্ছে এখানে ইচ্ছা করলে তো থাকতেও পারে আল্লাহ জানে এখানে থাকে মানুষ কি করে জানি না আরে হ্যাঁ এই জায়গা থেকে দিস দেখো এখান থেকে মনে হয় ওই যে নদীর ধারে যাওয়া যায় তুই কি খেয়াল করছিস একটা জানালা নাই কটেজের ও এইদিকে জানালা এইদিকে বাইরে তো এইটাও কটেজ আমার পিছে পিছেই আসবা ঠিক আছে আচ্ছা আমি আগে দেখিস আটকাই না যাই যাবো নাকি তাই দেখতিস চিন্তা করতেছি আটকাই গেছি আটকাই গেছিস ওকে আচ্ছা ট্রেনে মনে বড়রা উঠতে পারবে আর এইটা এটা কত বলে এটা 20 টাকা আচ্ছা ট্রেন ছাড়াই সবগুলো 20 টাকা ঠিক আছে বাচ্চারা উঠতে পারবে কিন্তু প্রচুর গরম ব্যবসা গরম আপনারা কেউ জানলে কমেন্টস করেন নিচে আইলা বগা আজকের মতো কাপ্তাইয়ে এইটাই লাস্ট স্টপেজ ছিল আমাদের আর এরপরে তো আমরা আসলে ডাকবাংলোতে থাকবো এখানে আসলে দেখানোর মতো কিছু নাই সন্ধ্যাও হয়ে গেছে এনিওয়েস ওই যে সবসময় যেটা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন আর তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ